আমাদের শিশুদের জন্য, আমাদের সন্তানের জন্য কিন্তু আমাদের উদ্বেগ উৎকণ্ঠাটা বেশি, এবং সেই উদ্বেগ উৎকণ্ঠা কমাতেই কিন্তু আজকে আমি হাজির হয়েছি এই মেডি ভয়েসের আমন্ত্রণে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে। সকলের মনে এই সময় যেটা করোনার সময়ে যেটা চিন্তা, যেটা সবচেয়ে কমন প্রশ্ন আমি বলবো, আপনারা যেটা জিজ্ঞেস করে থাকেন সবসময় যে করোনা হয়েছে আসলে বুঝবেন কিভাবে, কি কি লক্ষণ দেখলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার বাচ্চার করোনা হয়েছে। আসলে এই পর্যন্ত প্রথমে আপনাদের আশ্বস্ত করতে চাই, যেটা সুখবর একদিক থেকে, শিশুদের কিন্তু করোনার সংক্রমণের হার সারা বিশ্বের যে আমাদের এখন পর্যন্ত যে ডাটা, তাতে করোনা সংক্রমণের হার কিন্তু কম। আমরা যদি প্রথমে যে হয়েছিল উহানে, সেই উহানের ডাটা যদি নিই, কিংবা ইউকে, ইউএসএ, স্পেন, এসব ইতালি, এসব দেশে তো প্রথম থেকে অনেক বেশি ছিল, এখন সাউথ ইস্ট এশিয়ায় চলে এসেছে, তো ওই ডাটাগুলিতে আমরা দেখছি শিশুদের আক্রান্ত হওয়ার হার কিন্তু 2 থেকে 2.5%। অর্থাৎ এটা মোট জনসংখ্যা না, যতজন করোনা আক্রান্ত হয়েছে সেই হিসেবে টোটাল করোনা রোগীর মধ্যে মাত্র 2 থেকে 2.5%। আমাদের দেশের অবশ্য যে ডাটা তাতে একটু বাচ্চাদের বেশি, যদি আমরা 18 বছর পর্যন্ত ধরে থাকি যে শিশু, সেই ক্ষেত্রে ধরলে আমাদের মোরাল লেক্স আমরা এখন পর্যন্ত দেখেছি যে 10% মতো শিশু আক্রান্ত হয়, এবং এর থেকে 0 থেকে 10 ইয়ার্স আমরা বলি যে 3%, 10 to 20 ইয়ার্স 8% মতো। এটা এই পার্সেন্টেজ গুলো কিন্তু ভেরি করে, যেহেতু যত দিন যাবে তত রোগীর সংখ্যা বাড়বে, এই তারতম্য তো আসলে ঘটতেই থাকবে। কিন্তু আমরা সবসময় যেটা বলে থাকি যে আমরা প্রতিদিন 2:30 বাজলেই টিভি খুলে যায় এবং বলে থাকি যে আক্রান্তের সংখ্যা এত, এত পার্সেন্ট মারা গিয়েছে, এত জন লোক আক্রান্ত হয়েছে, কিন্তু এটা তো একটা সংখ্যা। আপনি যদি আপনার সন্তানকে হারান, আপনি যদি আপনার প্রিয়জনকে হারান, তাহলে আপনার জন্য কিন্তু এটা শতভাগ, এই ক্ষতিটা সারা জীবন পূরণ হওয়ার নয়। সুতরাং সকলের জন্য যেটা একটা সংখ্যা, আপনার জন্য সেটা কিন্তু অনেক বড় কিছু। সুতরাং এমন ভাবে আমাদের চলতে হবে যেন একটা সংখ্যা পরিণত না হয়। আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে, আমাদের সন্তানকেও এই রোগ থেকে নিরাপদ রাখতে হবে। তো যা বলছিলাম যে আমরা কিভাবে বুঝবো, কি লক্ষণ দেখে আসলে বুঝবো যে এই রোগটা, আমরা বুঝবো কিভাবে, বড়দের সাথে শিশুদের খুব বেশি যে পার্থক্য রয়েছে তা কিন্তু নয়। আমরা বড়দের ক্ষেত্রে যেটা দেখি যে জ্বর প্রথমে হয়, তারপর সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো যে লক্ষণ সেগুলো থাকবে। তবে ইদানিং কিন্তু কয়েকটি বিষয় বা লক্ষণ আমরা জানি যে সারা পৃথিবীতেই বলা হচ্ছে, এর সাথে গলা ব্যথাও থাকতে পারে, তার সাথে বলা হচ্ছে যে স্বাদ না পাওয়া, গন্ধ না পাওয়া, এবং চোখে লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই 3টে জিনিস কিন্তু নতুন উপসর্গ যোগ হয়েছে। তবে ইনফ্লুয়েঞ্জার কথা আমরা জানি, যে সাধারণ ফ্লু, সেই ফ্লুতে দেখা যায় যে বাচ্চাদের পেটের সমস্যাগুলো হয়। করোনা ভাইরাসের ক্ষেত্রেও বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে পেটের সংক্রমণ বা পেটের সমস্যাগুলো কিন্তু হচ্ছে, যে তার একটু বমি হচ্ছে, ডায়রিয়া, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়।